সালামু আলাইকুম, নমস্কার। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, এই যে গাড়িটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, গাড়িটা আসলে অ্যাকচুয়ালি এই গাড়িটা ভিডিও করার মানে করতাম না আমি, কিন্তু স্পেশালিটি যে ভিডিওটা করলাম এই কারণে, যে ভিডিওটা করছি এই কারণেই যে এই গাড়িটা, এই যে গাড়িতে এক্ষুনি লোড হবে, এই যে গাড়িটাই আসলে, এই গাড়িটা আপনাদের কী বলে বোঝাবো, গাড়িটা যাবে উত্তরপ্রদেশ আমার দোকান থেকে অনেক অনেক দূরে, 3-4 হাজার কিলোমিটার দূরে। তো আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতায় আমার দোকান, আর এখান থেকে চলে যাবে উত্তরপ্রদেশ। গাড়িটা এখান থেকে আপনার প্রথমত যাবে আপনার ডানকুনি, ডানকুনির থেকে আপনার গাড়িটা এই গাড়িতে চলে যাবে ডানকুনি, ডানকুনি পর্যন্ত যাওয়ার পরে গাড়িটা ওখান থেকে লোড হবে, লোড হওয়ার পরে তারপরে আপনার গাড়িটা চলে যাবে উত্তরপ্রদেশ। আসলে অ্যাকচুয়ালি আমি দেখেন যখন ওখানে ডালকুনি যে লোড হবে তখন ট্রান্সপোর্ট, যে ট্রান্সপোর্টে যাবে তাদের আমি রিকোয়েস্ট করেছি যে ওখান থেকে একটা ভিডিও করে তারা পাঠাতে, আপনাদের বিশ্বাস করানোর জন্য। যে আমি বারবার একটা কথাই বলি যে আমাদের দোকানের থেকে অনেক অনেক দূরে দূরে গাড়ি চলে যায়, 2000-3000 কিলোমিটার দূরেও। তো আপনাদের একটা জিনিস আমি বেশি ইমপ্রেস করাতে চাই বা বলতে চাই, যে আপনারা আমাদের এখানে আসেন, বা যদি নাও আসতে চান যত দূরের থেকেই আপনারা গাড়িটা আমাদের কাছে অর্ডার করতে চান, 100% প্রপারলি সুন্দর জিনিস দিয়ে, ভালো জিনিস দিয়ে আমরা গাড়ি প্রোভাইড করব, প্রোভাইড করিও। তো আপনাদের রিকোয়েস্ট আমি করি, আর যে যারা আসার মতো মানে সিস্টেম আছে, যেহেতু 100-300 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কারো যদি বাড়ি হয়ে থাকে, কেউ যদি নিতে চান এই মডেলের গাড়ি, তাহলে অবশ্যই আসবেন নিতে। তো দেখেন আমি এই মডেল, সেম মডেলের গাড়ি অনেক রকম কোয়ালিটির গাড়ি আসে, এই গাড়িটা স্পেশালি 5-6 কুইন্টাল ক্যাপাসিটি, এর চেয়ে হেভি কিছু কিছু কোয়ালিটির গাড়ি আমি আপনাদের সামনে নিয়ে আসি, যেগুলো 1-900 টন থেকে 1 টন ক্যাপাসিটির গাড়ি। সেগুলো আপনার, তার ভিতরে বিশেষত কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের বলবো, যেমন মনে করেন মোটরটা সেটাই থাকে আপনার 1000 ওয়াটের মোটর থাকে, অ্যাক্সেলটা হলো 38-38 mm অ্যাক্সেল থাকে, ব্যাটারিটা অনেক হাই কোয়ালিটি থাকে, আবার চালিটা এটা হলো 4.5 ফুটের চালি আছে, সে গাড়িটা আপনার 5 ফুটের চালি থাকে। তো দেখুন আমি একটা কথাই আপনাদের আগে অনেকবার বলেছি, যে ওনার যখন উত্তরপ্রদেশ গাড়ি যাবে তারা আমার অনলাইনে টাকাটা পাঠিয়ে দিয়েছে, তারা কিন্তু এই গাড়িটা 100% দেখিনি, শুনিনি, বুঝিনি কোনো কিছু। তারপরও চেষ্টা করেছি যে তারা এসে কোনো কিছু একটা লাইটের কথা বা কোনো কিছু দেখিনি, শুনিনি, বুঝিনি, এই জন্য গাড়িটা যত সম্ভব চেষ্টা করেছি, অলমোস্ট সব কিছু দেখেন, গ্রিপ কভারটাও পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, আর সামনের ব্রেক ট্রেক দিয়ে, লুকিং গ্লাস, সামনের লাইট, ইন্ডিকেটার, বাজার, ফ্ল্যাশার সব কিছুই, এই যে দেখতে পাচ্ছেন। তো কি বলবো, মানে কোনো কিছুই বাদ রাখিনি, মানে সব কিছুই এত সুন্দর করে ফিটিং করে দিয়েছি যা আপনাদের বলে বোঝানো যাবে না। ইভেন কি প্রতিটা গাড়িতে দেখেন যে আমাদের চালির কোনায় 4টে বল থাকে, আবার হচ্ছে মানে পিছনে আপনার এই যে আপনার রবারগুলো থাকে, সেই রবারগুলো পিছনের আপনার পাদানিতে 2টো বল, মানে সব কিছুই আমি প্রপারলি যত সম্ভব চেষ্টা করেছি যে সে যেন অনেক দূরে থেকেও আমার কোনো ব্যাড কমেন্ট না করতে পারে। বাচ্চা ব্যাক গিয়ারটাতে, ব্যাক গিয়ারে যে মিউজিক যেটা আপনারা প্রতিটা গাড়িতে দেখেন সেটাও দেখেন, এই যে ইন্ডিকেটার, ইন্ডিকেটার এই সাইডে একটা দাও, ব্রেক লাইটটা একটু চালাও, পিক আপ ধরে দরকার হলে করো, এই যে ব্রেক লাইটটাও দেখুন, যে ব্রেক চাপলে ব্রেক লাইটটা জ্বলবে। তো অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি আমার গাড়িগুলো বেশিরভাগে আমি টাইপ করি বাংলায়, কিন্তু এটা উত্তরপ্রদেশ যাবে ওখানে বাংলা রাইটিং কেউ বুঝবেন না, বিদায়, আমি এটা ইংলিশটি টাইপ করে দিয়েছি, যে আর্টিস্ট যে আর্ট করে তাকে আমি বললাম যে আপনি একটু ইংলিশটি টাইপ করে দেন। তো আমি আমি আপনাদের বারবারই প্রতিটা ভিডিওতে যে জিনিসটা বোঝাতে চাই, যে দাদা দেখুন আমি সবসময়ের জন্যই বলি একটাই কথা, যে আপনাদের আমাদের এখান থেকে যদি কেউ গাড়ি নেয় তার আশা লাগবে না, আমি একদম কি বলবো কনফিডেন্স নিয়ে বলছি 100% তার গাড়ি সে যদি অর্ডার দেয় যেমন কথা থাকবে সেই কথা অনুযায়ী 100% মানে 100-200% কথা অনুযায়ী কাজ হবে, এতটুকু আমি গ্যারান্টি সহকারে বলবো। যে প্রতিটা জিনিস যেমন দেখেন সামনের চাকায় পর্যন্ত আমি সিয়েটের টায়ার দিয়েছি, এই যে আর পিছনে 2 চাকায় তো সিয়েটের টায়ার আসেই আসে। তো আপনাদের একটাই রিকোয়েস্ট আমার, যে গাড়িটা আপনারা সবসময়ের জন্য আসবেন, এসে দেখবেন, শুনবেন, বুঝবেন, বুঝে আপনারা গাড়ি নিয়ে যাবেন। আর যদি নাও আসতে চান, যে মডেলের নেবেন সেই মডেলটা একটা স্ক্রিনশট মারবেন, মেরে আমাকে পাঠিয়ে দেবেন, তারপর ওই সেম মডেলের গাড়ি সবচেয়ে ভালো ভালো ব্যাটারি মোটর সব কিছু ভালো ভালো কোয়ালিটির যে জিনিসগুলো সেই জিনিসগুলো দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আমাদের তলার ওয়ারিংয়ের কাজগুলোও দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, বেশিক্ষণ আমি আর লেট করব না, মানে ভিডিওটা বড় করতে পাচ্ছি না আজকের এই কারণে, বেশি আপনাদের সাথে কথা বলার টাইম নেই, কেননা ভাই দাঁড়িয়ে আছে, ওনার আবার ডালকুনি গাড়িটা নামিয়ে দিয়ে এসে ওনার আবার আরেকটা টিপ আছে এই জন্যই। তো আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই আশীর্বাদ করি, আমার জন্যও আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের সামনে এরকম বেশি বেশি গাড়ি নিয়ে আসতে পারি। তো সালামু আলাইকুম, নমস্কার।
তুই সুখ পেকা মারি না তাহলে চাবি অফ করতে কোন জায়গায় এই সামান্য।